হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে থার্ড ইয়ারে বিডিপি কোর্স করছেন, তাদের পরীক্ষা যে অনলাইনে হবে এই সম্পর্কে অলরেডি ইউনিভার্সিটি নোটিশ প্রকাশ করে দিয়েছে। তো আপনাদের এই যে অনলাইনে যে এক্সামটা হবে এমসিকিউ টাইপের এক্সাম, তাতে কিন্তু আপনাদের যে মার্কসগুলো থাকে 100 নম্বরের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের 20 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এবং যে সমস্ত পরীক্ষা 50 নম্বরের থাকতো সেগুলো কিন্তু 10 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো এর ফলে কিন্তু আপনাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে যে আপনাদের যে ফাইনালের মার্কশিটের যে নাম্বারটা সেই নাম্বারটা কেমনভাবে ক্যালকুলেট করা হবে। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। এবং আপনারা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বিডিপি কোর্স করছেন তারাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের টোটাল মার্কসটা ক্যালকুলেশন কীভাবে হবে, আপনাদের যদি অনলাইনে পরীক্ষা হয় সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এবং আপনাদের একদম সহজ একটি পদ্ধতিও বলে দেবো যে আপনারা কীভাবে এই মার্কসটি খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন। তো চলুন না সমালোচনা করে শুরু করা যাক। তো প্রথমে আসে আপনাদের মার্কসের বিভাজনটা কেমন ছিল। তো আপনাদের কিন্তু মার্কসের যে বিভাজনটা হতো, আপনাদের যে 100 নম্বরের পেপারগুলো, আপনাদের অ্যাসাইনমেন্ট 100 নম্বর করতে হতো, এবং আপনাদের যে ফাইনাল পরীক্ষা সেটাও কিন্তু 100 নম্বরের হতো, এবং যে অ্যাসাইনমেন্ট থেকে আপনাদের 30% মার্কস আপনাদের ফাইনালের মার্কশিটে যোগ হতো, এবং আপনাদের যে লিখিত পরীক্ষা তার থেকে 70% মার্কস আপনাদের ফাইনালের মার্কশিটে যোগ হতো। এইভাবে কিন্তু ফাইনালের মার্কশিটে আপনাদের পার্সেন্টেজটা করা থাকতো, অর্থাৎ অ্যাসাইনমেন্ট থেকে 30% এবং আপনাদের লিখিত পরীক্ষা থেকে 70%, এই টোটাল 100%। এইভাবে কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিটটা হতো। কিন্তু এবার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, 100 নম্বরের পরীক্ষাগুলো হচ্ছে না, 100 নম্বরের জায়গায় 20 নম্বর এবং 50 নম্বরের জায়গায় 10 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা চেঞ্জ হয়েছে। তো আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে পার্সেন্টেজটা থাকতো সেটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের থেকে যে আপনাদের যা মার্কসটা পাবেন তার 30% মার্কস আপনাদের ফাইনালে যোগ হবে। তো আপনারা কীভাবে বুঝবেন অ্যাসাইনমেন্ট থেকে আপনাদের কত মার্কস যোগ হচ্ছে, তার একদম সহজ একটা পদ্ধতি বলে দিই। প্রথমে একটা উদাহরণ দিই যে আপনারা অ্যাসাইনমেন্টে কেউ যদি 100 100 পান, তার 30% অর্থাৎ 30 নম্বর আপনাদের ফাইনালে যোগ হচ্ছে। আপনার কেউ যদি অ্যাসাইনমেন্ট 100-এর মধ্যে 50 পান, তাহলে কিন্তু আপনাদের তার থেকে 15 নম্বর, অর্থাৎ 50-এ 30% মানে 15 নম্বর কিন্তু আপনাদের ফাইনাল মার্কশিটে যোগ হবে। তো এটা বের করার একদম সহজ উপায় হলো আপনারা অ্যাসাইনমেন্টে যে মার্কসই পাবেন তার সাথে 0.3 দিয়ে গুণ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফাইনালে কত যোগ হবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে একদম সহজ পদ্ধতি বলে দিলাম অ্যাসাইনমেন্ট থেকে কত যোগ হচ্ছে। এবার আসে আপনাদের যে ফাইনাল 100 নম্বর থাকতো পরীক্ষা হতো, তার থেকে 70% যোগ হতো, সেটা কী হবে। তো 100 নম্বরের জায়গায় আপনাদের কিন্তু এখন মাত্র 20 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এবং 20 নম্বরের পরীক্ষা হবে এক কথাই। তাহলে সেটা কী হবে, তাহলে প্রথমে 20 নম্বরে আপনারা যা পাবেন তার সাথে 5 গুণ করবে, তাহলে কি 20 নম্বরের 5 গুণ করলে 100 নম্বরের সমতুল্য হয়ে যাচ্ছে। তো আপনারা যা মার্কস পাবেন, কেউ যদি 20-তে 20 পান, তাহলে তার সাথে 5 গুণ করা হচ্ছে, অর্থাৎ আপনারা 100 100 পাবেন, অর্থাৎ এইভাবে কিন্তু সমতুল্যটা করা হবে। এবং তার থেকে 70%, অর্থাৎ তার থেকে 0.7 দিয়ে গুণ করলে কিন্তু 70% চলে আসে, তো সেই মার্কসটা কিন্তু যোগ হবে। তাহলে একদম সহজ করে বললে হচ্ছে যেটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, আপনার অ্যাসাইনমেন্টে যে মার্কসটা পাচ্ছেন তার সাথে আপনারা 0.3 দিয়ে গুণ করবেন, তাহলে যে মার্কসটা আপনারা পাবেন সেটা আপনাদের ফাইনালে যোগ হচ্ছে। তার সাথে আপনারা যে এমসিকিউ টাইপের পরীক্ষাটা দেবেন সেটা 20 নম্বর হোক অথবা 10 নম্বর হোক, তার সাথে আপনারা 3.5 দিয়ে গুণ করবেন, তাহলে যে মার্কসটা পাবেন এই দুটো মার্কস যোগ করে কিন্তু আপনাদের ফাইনালে কিন্তু পার্সেন্টেজটা হবে। এই হলো আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কী করে মার্কসটা ক্যালকুলেশন করবেন। তো আশা করি আপনাদের বুঝতে আর কোথাও সমস্যা নেই। এছাড়াও যদি আপনাদের মধ্যে আর কোনো কোথাও কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।